নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনাদের সাথে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা জানবো সিপক্যাল 500 ট্যাবলেটের সম্বন্ধে। এই সিপক্যাল 500 ট্যাবলেটটি কারা এবং কিভাবে ব্যবহার করবেন, তো চলুন দেখা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা দেখব, দেখুন এই ট্যাবলেটটি তৈরি করেছে সিপলা কোম্পানি, খুবই একটি ভালো এবং উন্নত মানের কোম্পানি। এই ট্যাবলেটটি দেখুন বন্ধুরা, একটা স্ট্রিপে সাধারণত 15টা ট্যাবলেট হয়ে থাকে। এই 15টা ট্যাবলেটের দাম পড়বে আপনাদের 86 টাকায়। আপনারা যে কোনো মেডিসিন স্টোরে অনায়াসে এই মেডিসিনটি পেয়ে যাবেন। এই মেডিসিনটির ম্যানুফ্যাকচারিং ডেট যদি আমরা দেখি, মার্চ 2021 এবং এক্সপায়ারি ডেট ফেব্রুয়ারি 2023। অর্থাৎ সাধারণতভাবে এই মেডিসিনটি 2 বছর পর্যন্ত ভালো থাকে, 2 বছর পর্যন্ত এই মেডিসিনটি ব্যবহার করা যাবে। তো বন্ধুরা, এটি একটি ক্যালসিয়াম ট্যাবলেট। আপনাদের যদি কারোর ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে এই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। এটা দেখেন, ক্যালসিয়াম 500 mg এবং ভিটামিন D3 250 mg। তো বন্ধুরা, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দিনে একটা করে এই মেডিসিন খেতে পারে। রাতে খাওয়ার পর ডেলি একটা করে খেলে পরে আপনাদের যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা খেতে পারেন। তবে বন্ধুরা, যাদের বিভিন্ন কারণে যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কারণে কোনো কারণে হাত পা কোথাও ভেঙে গেছে, হাড়ের কোনো সমস্যা দেখা দিচ্ছে, বা হাঁটুতে জয়েন্টে কেটে কেটে বয়স্ক লোকদের যে ব্যথা অনুভূতি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। দেখবেন বন্ধুরা, যে সমস্ত ব্যক্তি কোনো দুর্ঘটনার কারণে যদি হাত পা ভেঙে যায়, তো ডাক্তারবাবুরা তখন এই মেডিসিনটি প্রেসক্রিপশন করে থাকে, ক্যালসিয়াম ট্যাবলেট ডেলি একটা করে খাওয়ার জন্য বলে থাকে। তো বন্ধুরা, এই মেডিসিনটির দাম এমন বেশি নয়। আপনারা পারলে, যাদের বয়স অন্তত 40+ হয়েছে, তখন থেকেই এই মেডিসিনটি খেতে পারলে ভালো হয়। 40 বছর বয়সের পার হলে পরে অনেকের ক্যালসিয়ামের অভাব দেখা দেয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তাহলে অবশ্যই আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন। তো যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে বন্ধুরা কোনো ডাক্তার বা বিশেষজ্ঞর পরামর্শ অবশ্যই নেবেন, তারপরেই ব্যবহার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।